হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস, হোপ অল অফ ইউ আর ফাইন। আমি আজকে আমাদের সেমরা কাইজার জেনারেল অ্যাওয়ারনেস বুক থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং কী অ্যাক্টিভিটি করাবো আপনারা একবার দেখে নিন, আর তার সঙ্গে কিছু মেটেরিয়ালস আমাদের সেমরা কাইজার অ্যারেঞ্জ করে দিতে হবে। কী অ্যারেঞ্জ করে দিতে হবে, কোন কোন মেটেরিয়ালস প্রয়োজন, আপনারা সেগুলো একবার দেখে নিন। আমাদের সেমরা কাইজার জেনারেল অ্যাওয়ারনেস বুকের এই পেজটা অর্থাৎ 101 নাম্বার পেজের এই অ্যাক্টিভিটিটা করাবো। সুতরাং এই অ্যাক্টিভিটিটার জন্য আমাদের সেমরা কাইজের এই মেটেরিয়ালসগুলির প্রয়োজন। আমি এখানে এই পিকচার্সগুলি ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো স্টেশনারি শপ থেকে পারচেস করে এনে দিতে পারেন, অথবা ড্র করে কালার করে আমাদের সেমরা কাইজের কাট আউট করে দিতে পারেন, আর সঙ্গে একটা গ্লু প্রয়োজন। তাহলে ফ্লাওয়ার্স, এখন তোমরা বলো কেমন আছো, হাউ আর ইউ অল ডুইং? আই হোপ অল অফ ইউ আর হ্যাভিং আ গ্রেট উইক। সো ফ্লাওয়ার্স, আজ কিন্তু আমরা জেনারেল অ্যাওয়ারনেস বুক থেকে একটা অ্যাক্টিভিটি করব, ঠিক আছে? তার জন্য জেনারেল অ্যাওয়ারনেস বুকটা আনতে হবে। এই দেখো জেনারেল অ্যাওয়ারনেস বুক, এই বুকটা নিয়ে সবাই রেডি হয়ে যাও, ওকে? আচ্ছা, এবার পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 101 ওপেন করে ফেলো। নাও ফ্লাওয়ার্স, পেজটা ওপেন করে ফেলো, এবার চলো আমরা অ্যাক্টিভিটিটা করে ফেলি, ওকে? চলো ফ্লাওয়ার্স। নাও ফ্লাওয়ার্স এভরি ওয়ান, লুক অ্যাট দ্য পেজ, কি লেখা রয়েছে? GROUPS, গ্রুপস, তাই তো? লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, দেখো এখানে অনেকগুলি পিকচার্স দেখতে পাচ্ছি আমরা, রাইট? আমাদের কি করতে হবে, আমাদের কাছে যে পিকচার্সগুলি রয়েছে আমাদের দেখতে হবে যে এই পিকচার্সগুলো রিলেটেড কোন পিকচার রয়েছে সেটা আমাদের গ্লু দিয়ে পেস্ট করতে হবে, ওকে? দেখো ফার্স্টে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বুটস দেখতে পাচ্ছি, আর সঙ্গে একটা রেইনকোট দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসগুলি কখন ইউজ করি ফ্লাওয়ার্স? মনসুনে, মানে রেইনি সিজনে ইউজ করি, তাই তো? এবার একটা কথা আমাকে বলো তো, রেইনি সিজনে আমরা আর কি ইউজ করি? আমব্রেলা, রাইট? তাহলে আমরা এখানে আমব্রেলার পিকচার পেস্ট করব। দেখো আমি এখানে আমব্রেলার পিকচার পেস্ট করেছি, তোমরাও করে ফেলো। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই দেখো এটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা টি শার্ট, একটা ক্যাপ, তাই না? এবার আমাকে একটা কথা বলো যে টি শার্ট আর এই ক্যাপ আমরা কখন ইউজ করি, সামার সিজনে না উইন্টার সিজনে? ইয়েস, সামার সিজনে আমরা সবসময় লাইট ক্লোথস ইউজ করি, তাই তো? যেতে আমাদের গরম না লাগে। ক্যাপ ইউজ করি সানলাইট থেকে বাঁচার জন্যে। এমন কিছু একটা বলো আর কি ইউজ করি আমরা, শর্টস, দেখো আমি এখানে শর্টসের পিকচার পেস্ট করেছি, তোমরা গ্লু দিয়ে পেস্ট করে ফেলো, ভেরি গুড। এবার কি দেখতে পাচ্ছি, গ্লোভস আর সোয়েটার, তাই না? এই ক্লোথসগুলি আমরা কখন ইউজ করি, উইন্টার সিজনে আর কি কি ইউজ করে থাকি, মফলার, দেখো আমি এখানে মফলার পেস্ট করেছি, তাই না? ইয়েস ফ্লাওয়ার্স, তাহলে আমরা কি সুন্দর এই পিকচার্সগুলির রিলেটেড অনেকগুলি পিকচার্স পেস্ট করলাম, রাইট? ওকে ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্স আজকে আমরা কি সুন্দর একটা অ্যাক্টিভিটি করলাম, কতগুলি পিকচার্স আজকে আমরা গ্লু দিয়ে পেস্ট করলাম, তাই তো? এবার কি করতে হবে, মাম্মাকে অথবা বাবাকে রিকোয়েস্ট করতে হবে এই অ্যাক্টিভিটির সাথে একটা ফটো ক্লিক করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ওকে? আচ্ছা, নাও ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।